ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশেও রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের সমালোচনা ঢাকায় আসছেন কাল। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, মার্চে উৎক্ষেপণ জানালো বিটিআরসি, বছরে $14 মিলিয়ন সাশ্রয়ের প্রত্যাশা। সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত, কমিশন জানালেন সিইসি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। পেঁয়াজের অসহনীয় দামে বিপাকে সাধারণ মানুষ, বাজার সামলাতে তুরস্ক থেকে 1 লাখ টন পেঁয়াজ আমদানি করছে সালম গ্রুপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাত 9টার 21-এ সংবাদের সঙ্গে থাকবেন নুসরাত উর্মি। এবার মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশেও রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ ফ্রান্সিস। দেশটিতে জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতার কথা বললেও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি তিনি। এ নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পোপ। এদিকে 3 দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন ক্যাথলিক ধর্মগুরু, নানা আয়োজনে তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকা। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমার সফরের তৃতীয় দিনে ইয়াঙ্গুনে 1.5 লাখেরও বেশি মানুষের প্রার্থনা সমাবেশে যোগ দেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শান্তি আর অহিংসার বার্তা নিয়ে হাজির হলেও এবারও তার বক্তব্যে ছিল না রোহিঙ্গা শব্দটি। তবে জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতার কথা উল্লেখ করেন পোপ। বলেন, দৃশ্যমান হোক বা না হোক, দশকের পর দশক ধরে মিয়ানমারের মানুষ সহিংসতার ক্ষত বহন করছে, প্রতিশোধ বা ক্ষোভ এর সমাধান হতে পারে না বলে জানান পোপ। এদিকে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পোপ ফ্রান্সিস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, ক্যাথলিক ও ভ্যাটিকানের সুরক্ষায় রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেছেন তিনি। একই কথা বলছে আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান। অন্যদিকে এশিয়াভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া মনে করছে, মিয়ানমার সেনাবাহিনীর চাপের মুখে সংযত ছিলেন পোপ। আর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সত্য বলার সুযোগ হারিয়েছেন পোপ, সেনাবাহিনী ও সূচির ওপর চাপ প্রয়োগও ব্যর্থ হয়েছেন তিনি। The Pope does have to publicly speak and say Rohingya because the Rohingya have lost so much. এদিকে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন পোপ। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির কমতি নেই ক্যাথলিকদের মধ্যে। তিনি যখন আসবেন বাংলাদেশের জন্য সে শান্তির বাণী নিয়ে আসবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ সফরে অন্তত রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলা উচিত পোপের। I hope that the visit of His Highness Pope draws our attention to this fact. সফরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন পোপ। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। নটরডেম কলেজে 10,000 শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন পোপ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, আগামী মার্চে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে এই স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করা যাবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। বুধবার বিটিআরসির কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বিটিআরসির চেয়ারম্যান একথা জানান। 16 ডিসেম্বর ফ্লোরিডার কেপ ক্যানভেরেলের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল, কিন্তু হ্যারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ থাকে। সব শঙ্কা কাটিয়ে মার্চের যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। বিটিআরসির চেয়ারম্যান জানান, মার্চের যে কোনো সময় বহুল আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে। দ্রুতগতিতে এগিয়ে চলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ, এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের কাজ। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের উৎপাদন কেন্দ্রের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করবেন। এদিকে 64 রকমের পরীক্ষা নিরীক্ষা শেষে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিগগিরই মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ঘিরে পাবনা রূপপুরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। 5,087,90,00,000 টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে প্রকল্পের প্রথম ধাপের কাজ, এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ। এই ধাপে খরচ হবে 1,13,092,91,00,000 টাকা।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রথম ধাপ আমরা পার করে এসেছি, তো এই পর্যায়ে আসলে এরপরে আমরা বলতে পারি যে বাংলাদেশ রিয়্যাক্টর মানে নিউক্লিয়ার পাওয়ারের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সেই কাজে হাত দিয়েছে। সমস্ত সমীক্ষা সম্পাদন করার পরে আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে নিরাপদ সহায়ক সেই ধরনের আমরা সাইট লাইসেন্স পেয়েছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা, তারা বলছেন এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে। আধুনিক বাংলাদেশের একটি যাত্রা শুরু হচ্ছে এখান থেকে পারমাণবিক বিষয়ে। এটা একটা বিশাল অর্জন, সেটা হলে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা অনেকখানি পূরণ হবে বলে আমি মনে করি। এটা আমাদের ভাবনাবাসীর জন্য তো অবশ্যই গর্বের বিষয়, আমাদের দেশের জন্য গর্ব বিষয়। বৃহস্পতিবার বিদ্যুৎ প্রকল্পের মূল স্থাপনা রিয়্যাক্টর বিল্ডিং বা উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 2013 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। দুই ইউনিটের এই কেন্দ্র থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়েট ওয়েরিংক। বৈঠক শেষে সিসি সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে কমিশন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি পর্যটকদের চিঠি পাঠানো হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইউ রাষ্ট্রদূত রেনসিয়েট ওয়েরিংক। যাতে আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য তারা আসেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। পেঁয়াজের অসহনীয় দামে ক্রেতারা ক্ষুব্ধ। কোনো কিছুতেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না, আর এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে 100,000 টন পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। দুই একদিনের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। সরকারি সিদ্ধান্তের আলোকেই এস আলম গ্রুপ পেঁয়াজ আমদানি করছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তহিদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ ধনী গরিব সকলের নিত্যদিনের অপরিহার্য খাদ্যপণ্য। টিসিবির হিসেবে এক মাস আগেও যে পেঁয়াজ 40-45 টাকায় বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে 90-100 টাকায়, কখনো কখনো ঠেকছে 120 টাকায়। পেঁয়াজের দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা, তারা বলছেন এভাবে চললে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। কালকে কিনতে গেছি 100 টাকা, আজকে বাজারে এসে দিয়ে একই অবস্থা। মধ্যবিত্ত কর্মচারী মানুষের জন্য মানে সাংঘাতিক একটা দুর্ভোগ। যেটা আমি হয়তো 30 টাকা দিয়ে কিনতে পারতাম এখন সেটা কিন্তু হচ্ছে 80-83 টাকার মতো পড়ছে। বিক্রেতারা বলছেন পেঁয়াজ আমদানি কম, ভারতের বাজারে চড়া দাম আর গুদামজাত না থাকায় দামের এই ঊর্ধ্বগতি। ইনডেফিসে কম আসার কারণে এই স্টেটের দাম একটু বেশি। এনে আমরা পেঁয়াজ কিনে অনেক পেঁয়াজ এনে পাওয়া যেতেছে না, পেঁয়াজের শর্ট। 85-90, 87-95 পেঁয়াজ আমদানি কম হইলে 10 জায়গার 10 ব্যাপারী যাইয়া ওই দাম করলে পরে আপসেই দাম বেশি উঠে যায়। এমন পরিস্থিতিতে বাজার সামলাতে উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। তুরস্ক থেকে 100,000 টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে গ্রুপটি। দুএকদিনের মধ্যেই 10,000 টন আমদানির এলসি খোলা হবে, বাকি 90,000 টনের জন্য দ্রুত এলসি খোলার কার্যক্রম চলছে। এস আলম এগিয়ে আসছে, এরকম আরও অনেকে হতে এগিয়ে অবশ্যই সেটি এই উঠানামার বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল। এস আলম গ্রুপের উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। মজুদাররা যে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকেও নিয়ন্ত্রণ করার একটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মধ্যে রাখতে হবে। আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে বলেও আশাবাদী বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরও থাকবে। কিছুক্ষণের মধ্যে আলোচিত সাজনীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল সিপিবি বাসদের হরতাল, বিএনপির সমর্থন। আপনারা দেখছেন রাত 9টায় একুশে সংবাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপারসন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভায় ট্রাস্টের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের পর্যালোচনা করা হয় এবং এগুলো আরও দ্রুত কার্যকরের তাগিদ দেওয়া হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করায় এ সম্পর্কিত একটি প্রস্তাব গ্রহণ করা হয়। রাজধানী গুলশানের নিজ বাড়িতে সাজনিন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত গৃহভৃত্য শহীদুল ইসলামের ফাঁসি কিছুক্ষণের মধ্যে কার্যকর করা হবে। রাত 9:45 গাজীপুরের কাশীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করার কথা নিশ্চিত করেছেন জেলার বিকাশ রায়হান। ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহিনুল ইসলাম, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফাঁসি কার্যকরের আদেশ পালনে প্রস্তুত রাখা হয়েছে জেলখানার প্রধান জল্লাদ রাজু ও তার কয়েক সহযোগীকে। এর আগে দুপুরে শহীদুলের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। 1998 সালের 23 এপ্রিল রাতে শিল্প গ্রুপ ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজনিন তসনিম রহমানকে ধর্ষণের পর হত্যা করা হয়। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে হরতাল সফল করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। পরে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে সিপিবি, বাসদ। এদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা বৃহস্পতিবারের হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচিতে সমর্থনের কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনস্বার্থে এই হরতাল যুক্তিসঙ্গত। বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে রিজভী আরও বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণ ততদিন নির্যাতিত হবে। প্রতিহিংসার কারণে এই খালেদা জিয়াকে বিচারের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপির চাটুকারিতা ছাড়া আর কোনো পুঁজি নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে মন্ত্রী মন্তব্য করেন, অসুস্থ প্রতিযোগিতা না করে নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। সাম্প্রদায়িক শক্তি, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের দলে নেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। এবার বাণিজ্য সংবাদ। ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গল বাঁধ বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 168তম শাখা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যতীন্দ্র মোহন মালা মার্কেটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখার উদ্বোধন করার ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনার জোনাল হেড আব্দুর রশিদ, প্রধান জোনাল সার্ভিস ডিভিশন নজরুল ইসলাম। বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির 5011টি চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ হয়েছে। বরিশাল অডিটোরিয়ামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবির মোট 9,12,21,211 টাকার 5011টি চেক বীমা গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী সহ প্রকল্প ইনচার্জ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। বিপিএলে কুমিল্লার দিয়ে 168 রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশে ও রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের সমালোচনা ঢাকায় আসছেন কাল। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, মার্চে উৎক্ষেপণ জানালো বিটিআরসি, বছরে $14 মিলিয়ন সাশ্রয়ের প্রত্যাশা। সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত, কমিশন জানালেন সিইসি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক।
পেঁয়াজের অসহনীয় দামে বিপাকে সাধারণ মানুষ, বাজার সামলাতে তুরস্ক থেকে 1,00,000 টন পেঁয়াজ আমদানি করছে সালম গ্রুপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সঙ্গেই থাকুন।